সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে। সাথে আছি আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার অতিথি হয়ে যুক্ত হয়েছেন দ্য এশিয়ান এইজের এডিটর ইনচার্জ সৈয়দ বদরুল আহসান এবং যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এছাড়াও আমাদের সঙ্গে আজকে আরও যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জানা। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে যাব আপনাদের সঙ্গে আলোচনায়, তবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব জানিয়ে আসবো দর্শকদের। জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় মামলার বাদী মুন্নুজান বিবি নামে একজনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এই রায় দেন। 1 ফেব্রুয়ারি একই গ্রামের মারুফসহ 4 যুবকের বিরুদ্ধে 8ম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের মামলা হলে আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়। পরে জানা যায় পূর্ব শত্রুতার জেরে এমন মিথ্যা মামলা করা হয়েছে, আর এই কারণে মুন্নুজান বিবিকে 5 বছরের কারাদণ্ড এবং একের সাথে মারুফ হোসেন সহ 4 জনকে এই মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। মিথ্যা ধর্ষণ মামলার দায় করার অভিযোগে বাদিনীকে 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। এটা একটা গ্রেট মেসেজ, এ থেকে মানুষ নারী শিশু নির্যাতনের মিথ্যা মামলা করা থেকে বিরত থাকবে বলে আমি মনে করি। গ্রেপ্তার করা হয়েছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার বহিষ্কৃত মেশিনম্যান আব্দুল সালামকে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সিআইডি বলছে এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন বেশ কয়েকজন চিকিৎসকও। এছাড়া সালামের খালাতো ভাই জসীমউদ্দিনের একারই 38টি ব্যাংক হিসাব থেকে 21 কোটিরও বেশি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের মামলার তদন্তে নেমে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রেরও সন্ধান পায় সিআইডি। গেল 19 জুলাই মিরপুর থেকে গ্রেপ্তার হন চক্রটির সেকেন্ড ইন কমান্ড জসীমউদ্দিন ভুইয়া ও তার 2 সহযোগী। পরে আরও 7 জনকে গ্রেপ্তার করে সিআইডি। জসীমের নামে বিভিন্ন ব্যাংকে 38টি হিসাবের সন্ধান পান তদন্তকারীরা। এসব হিসাব থেকে 21 কোটির বেশি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। জসীমের আমরা টোটাল 38টা ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছি এবং তার ক্রেডিটেড অ্যামাউন্ট হলো 21 কোটি 27 লক্ষ টাকার ওপর। এবং তার যে ওয়াইফ শারমিন আরা জেসমিন ওরফে শিল্পী, তার আমরা 14টা অ্যাকাউন্ট পেয়েছি এবং তার এই অ্যাকাউন্টে ক্রেডিটেড অ্যামাউন্ট হলো 3 কোটি 78 লক্ষ টাকা। আগের ধরা পড়া 10 সদস্যকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা হিসেবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার বহিষ্কৃত মেশিনম্যান আব্দুল সালামের নাম আসে, যিনি আগেই ধরা পড়া জসীমের খালাতো ভাই। দীর্ঘদিন নজরদারির পর সোমবার রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে পেরেছে সিআইডি। এই সালাম স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর একজন মেশিনম্যান, যখন মেশিনম্যানের দায়িত্ব পালন করত সেইখান থেকে সে টেকনিকে একটা প্রশ্ন সে নিয়ে নিত এবং পরবর্তীতে এই প্রশ্নপত্র তারই খালাতো ভাই জসীমউদ্দিন মুন্নু তাকে সরবরাহ করত। প্রশ্ন ফাঁসে চিকিৎসকরাও জড়িয়ে পড়েছেন বলছে সিআইডি। আমরা এই ঘটনার সাথে কিছু অসাধু ডাক্তারের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। আমরা কোচিং সেন্টারের জড়িত থাকা আমরা প্রমাণ পেয়েছি। 5-6 জনের মতো আমরা পেয়েছি। আমাদের কোচিং সেন্টার আছে, 3-4টা কোচিং সেন্টার মতো আছে। সালাম সহ প্রশ্ন ফাঁস চক্রটির গ্রেপ্তার হওয়া সব সদস্যের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সিআইডি। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ সম্প্রসারণে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন দ্য এশিয়ান এইজের এডিটর ইনচার্জ সৈয়দ বদরুল আহসান, যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এছাড়াও আমাদের সঙ্গে আমরা আরও যুক্ত করেছি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জানা। স্বাগত জানাচ্ছি তিনজনকে আমাদের সংবাদ সম্প্রসারণে। বদরুল আহসান, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং আমরা আজকে মিতি সঞ্জানাকে রেখেছি যেহেতু ধর্ষণ সহ বেশ কয়েকটি মামলা আছে, এই বিষয়গুলো নিয়ে তার কাছ থেকে কিছু প্রশ্ন আমাদের আছে সেগুলো জানার চেষ্টা করব। তার আগে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চাই, নোয়াখালীর যে ঘটনাটি সেটি নিয়ে একটু করতে চাই আলোচনা, এবং আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে এই ঘটনায় আজকে আমরা জানলাম যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনি ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলছেন যে এই ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত পুলিশ জানতে পারেনি, যদিও ভিকটিম যিনি তিনি বলছেন যে ইউপি সদস্যের কাছে তিনি অভিযোগ নিয়েছিলেন কিন্তু তিনি কোনো ব্যবস্থা এ ব্যাপারে নেননি। বদরুল হাসান, আপনি যদি একটু বলতেন যে
এই বিষয়টিকে আসলে এইভাবেই হওয়ার কথা ছিল কি না, মানে একজন ভুক্তভোগী তিনি বলছেন তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, ফলে মামলা করতে যাওয়া, টাকা পয়সা চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি তো আসলে সে সাহসটি পাবেন না, তার কাছে ইউপি চেয়ারম্যান পর্যন্তই সর্বোচ্চ, তিনি তার কাছে গিয়েছেন কিন্তু ব্যবস্থা পাননি, পুলিশকে জানালেও যে সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা কি নেয় কি না, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মামলা নেয় না, সেক্ষেত্রে আসলে এই ধরনের ভিকটিম যারা আছে এখনও আনাচে কানাচে এরকম ঘটনা ঘটছে, কি করতে পারেন তারা? আমাদের তো আমরা বহু বছর ধরে এই অভিযোগটা পেয়ে আসছি যে পুলিশের কাছে মামলা অভিযোগ নিয়ে যান, মামলা করতে যান, এফআইআর করতে যান, কিন্তু তারা গ্রহণ করেন না। এখন এই ক্ষেত্রে বেগমগঞ্জের ব্যাপারে যে আমরা দেখছি বিষয়টি দেখছি, এটা তো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর আমাদের সকলের জন্য, পুরো জাতির জন্য। ইদানিং আমরা যেটা দেখছি একের পর একটা ধর্ষণ ঘটনা হয়ে যাচ্ছে, আমরা প্রায় প্রত্যেকদিনই পত্রিকাতে দেখছি, গণমাধ্যমে টেলিভিশনে দেখছি। তো সেই ক্ষেত্রে যদি এই অভিযোগ হয়ে থাকে যে ভদ্রলোক বলছেন তিনি গিয়েছেন, তার তো আপনি যেভাবে বলেছেন ইউপি চেয়ারম্যান পর্যন্ত তার হয়তো তিনি যেতে পারেন কিন্তু এর পরে যেতে পারেন না, তারপরও যদি এখানে বিষয়টি হচ্ছে কেউ যেতে পারলেন কি পারলেন না, একটা ঘটনা যে ঘটে গেছে এলাকায় যে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে সেটা তো পুলিশকে জানার কথা, এর তাদের তো নিজ থেকে উদ্যোগ নেওয়ার কথা এবং এটা তারা ছানবিন করবে, দেখবেন কি হচ্ছে। তারপর রয়েছে যে জনপ্রতিনিধি যারা আছেন এলাকাতে, জনপ্রতিনিধি আছেন, উপজেলা পরিষদ আছেন, অন্যান্য বিষয়ে অন্যান্য নির্বাচিত প্রতিনিধি আছেন, সেই এলাকার এমপি আছেন, তো এদের কাছে এদের কর্ণে এদের কানে এই কথাগুলো যায়নি কেন? আর যেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে এই যে আবার যদি পুলিশের কথা ঘটনার কথা বলেছি, আমরা কিন্তু বছর পর বছর শুনে আসছি যে পুলিশকে বারবার বলা হচ্ছে জনগণের বন্ধু, আমরা তো তাদেরকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু যেখানে একটা নারী ধর্ষিতা হয়েছেন বা অন্যান্য জায়গায় ধর্ষণ হচ্ছেন বা যে কোনো অপরাধ ঘটিত হচ্ছে, সেখানে যদি পুলিশ এগিয়ে না আসে, আমরা বলছি পুলিশ আমাদের বন্ধু, আমরা পুলিশের বন্ধু, পুলিশ যদি আমাদের বন্ধু হতে না চায়, এইভাবে যদি এই অসহায় মানুষদেরকে সাহায্য না করেন, এখন যে ডিআইজি গিয়েছেন, এখন তদন্ত করা হচ্ছে, পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, এখন প্রত্যেক ঘটনা যে পত্রিকায় রিপোর্ট বের হয়, টেলিভিশনে রিপোর্ট বের হয়, তারপরে যদি তদন্ত শুরু হয়, তাহলে তো আমরা ধরে নিচ্ছি যে আমরা যে আইনের শাসনের কথা বলি, সুশাসনের শাসনের কথা বলি, সেগুলো তো আমাদের মনোপুত হচ্ছে না। আমি যেটা বলবো এখানে যিনি মামলা করতে গিয়েছেন বা আপনার অভিযোগ করতে গিয়েছেন তার বক্তব্যটা তুলে ধরে যিনি এই এই বক্তব্যটা বা এই অভিযোগটা শুনতে চাননি, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারও একটু তদন্ত করা উচিত এবং আরো তদন্ত করা উচিত জনপ্রতিনিধি যারা ছিলেন বা আছেন তারা কি করেছেন, তারা কেন করেননি, একটা একটা নারীকে এইভাবে অপমানিত করা হয়েছে, একটা একটা নারীকে আমরা সবসময় বলছি নারীর ক্ষমতায়ন নিয়ে বারবার কথা বলছি, একটা নারীকে অপমান করা, দেশের পুরো সব নারীকেই অপমান করা, সেটা আমার মনে হয় একটু দ্রুত বিচার করতে হবে। দরকার হলে যেটা যদি বিশেষ ব্যবস্থায় বিশেষ ট্রাইব্যুনাল যদি করা হয়, আমাদের সাথে আইনজীবী আছেন তিনি আরো ভালো বলতে পারবেন, কিন্তু বিশেষ ট্রাইব্যুনাল করা হয় এর মাধ্যমে আমরা দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, তারপরে কি হচ্ছে আমরা খুব একটা জানছি না। জি, আমি এম এ আজিজের কাছে এই বিষয়ে একটা বিষয় একটু জানতে চাই, যে বিষয়টা আপনি নিজেও বলছিলেন যে ভাইরাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো বা মানে মানুষ জানালো তারপরে পুলিশ জানলো বা স্থানীয় প্রশাসন জানলো, এম এ আজিজ আপনি যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা গুজবের জায়গা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা যেন তেনভাবে দেখছি, কিন্তু এখন কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই অনেক অপরাধীর চেহারা আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ অপরাধী যারা অপরাধ করছে তারা কিন্তু অপরাধের মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে, বিশেষ করে লোক নারীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার সুনাম ক্ষুণ্ণ হবে বা সামাজিকভাবে তিনি অপদস্থ হবেন এই কথা ভেবে তাকে হুমকি দেওয়া হয় যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম ভিডিও আপত্তিজনক সেগুলো ছেড়ে দেওয়া হবে, আবার সেই ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু অপরাধীকে সহজেই ধরা যাচ্ছে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে ইতিবাচক দিকটি এটিকে আমরা কি করে কাজে লাগাতে পারি, কোন রকম মনিটর করে এই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কি সুযোগ আছে কিনা? এম এ আজিজ, না ধন্যবাদ আপনাকে, আমি বদরুল ভাইয়ের সাথে এক পথে আমি কিছু যোগ করি। ধরেন 32 দিন পরে যখন এটা ফেসবুকে সেই নারী নির্যাতনের বিষয়টি ভাইরাল হলো, তখন সবার নজরে আসলো, পুলিশেরও নজরে আসলো, যে পুলিশের সোর্স গেল কোথায়, গোয়েন্দা সংস্থাগুলি কোথায় গেল, জনপ্রতিনিধিগুলা ধরেন মেম্বারের কাছে পর্যন্ত, একটা গরিব নিরীহ মেয়ে সে তো মেম্বার পর্যন্ত গেছে, সে মেম্বারের দায়িত্ব কি? এখন মেম্বার তো গ্রেপ্তার হয়েছে, তাহলে মেম্বার নিশ্চয়ই কারো কাছে বলার কথা,
গোপনে হলেও বলেছে। এইসব কথা কিন্তু বাইরে আসলে এখন নারীরা অনেকেই এই যে আমরা যেসব শুনি ধর্ষণের কথা, এটার আমার ধারণা অফিসিয়ালি যেগুলো জানি, ধরেন এই যে আইন ও সালিশ কেন্দ্র কয়েকদিন আগে বলেছে যে ধরেন 9 মাসে 975 জন ধর্ষণ হয়েছে, এটা তো অফিসিয়াল কথা, তারা পত্রিকার থেকে পায়। কিন্তু আমার ধারণা আরো অর্ধেক কমপক্ষে আরো এতজন নারী ধর্ষিত হয়েও গোপন রাখে, আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম। মানে এই ঘটনাটাও তাহলে খুব ব্যস্ত, যদি এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে না দেয়া হতো, তার আপনি তার অবস্থাটা দুর্দশার অবস্থাটা দেখেন, সে তো মেম্বার পর্যন্ত গেছে। আমি তো মনে করি তার দায়িত্ব পুরোটাই পালন করেছে। আমার বক্তব্য হলো গোয়েন্দা সংস্থা কোথায় গেল, পুলিশ সোর্স কোথায় গেল, এই তো জনপ্রতিনিধি, সে বটম লাইন হলো মেম্বার, সে চেম্বার চেয়ারম্যান পর্যন্ত যায় তো সাহসী পায় না, এমপি পর্যন্ত সেই নারী তো যে সাহসী পাবে না, সে তো কারেক্ট তার যতটুকু করার সে তো করছে। কিন্তু তারপরে আপনি বললেন ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তারপরে জানলো, আপনি দেখেন এখানে দুটো দিক, যে কত বড় দুর্ধর্ষ হলে আপনার তারা এই এই মানে ধর্ষকরা ধর্ষক তো না তাকে আপনার বিবস্ত্র করে তাকে অত্যাচার করা হয়েছে, তারা কেন এটা করলো এটার একটা দিক আছে। আর একটা হলো ফেসবুকে সব জিনিসই আমি মনে করি যে কনস্ট্রাকটিভ অনেক কিছু আছে কিন্তু ডিস্ট্রাকটিভ কিছু আছে। কিন্তু আমাদের তো অর্গানাইজেশন আছে বাংলাদেশে, আপনি তো এই যে দেখেন এটাকে হাইকোর্ট নির্দেশ দিল যে এইটা ফেসবুক থেকে আপনার সরিয়ে ফেলতে হবে, সরে গেল। তো তাহলে আমরা যদি একটা টিম রাখি, অর্থাৎ আমাদের যে সরকারি প্রতিষ্ঠান তো দায়িত্বপ্রাপ্ত আছে, তারা তো ফেসবুক থেকে এটা যেগুলো সমাজ বিরোধী আইন শৃঙ্খলা বৃদ্ধি দেশ বৃদ্ধি মানুষ এগুলো তো ডিলিট করতে পারে, সরাতে পারে, সে দায়িত্বটাও তো পালতে হচ্ছে না। তো সুতরাং আমি বলবো যে ফেসবুক থেকে এবং মিডিয়া, আমি বলবো মিডিয়া যতগুলি অনাচারের খবর প্রকাশ পায় মিডিয়াতে এবং কিছু কিছু খবর ফেসবুকে, এছাড়া কোনো কিছুর কিন্তু আর বিচার হচ্ছে না। এখন খেয়াল করে দেখেন আপনি, আপনি যেটা আলোচনায় আসে পাবলিকলি হিউম্যান ক্রাই শুরু হয় সেটার ব্যাপারে সরকার শুধু নড়েচড়ে বসে, এর বাইরে সরকারের পক্ষ থেকে কোনো অন্যায় অবিচার অনাচার ঘুষ দুর্নীতি এগুলোর কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য বিচার হচ্ছে না। সুতরাং এখন মিডিয়া যদিও বলেন আগে সরকারি কর্মকর্তাদের মুখ বন্ধ, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিপত্র জারি করে দেওয়া হয়েছে কোনো কথা বলা যাবে না, অর্থাৎ সাংবাদিকদের সোর্স বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সাংবাদিকরা এই সব দুর্বৃত্তের খবর কিন্তু সংগ্রহ করে দিচ্ছে এবং কিছু কিছু কিন্তু মাস মিডিয়াতে আসছে। এই কারণে যেসবগুলি আলোচনায় আসে সেগুলো বিচার হয়, আর যেগুলো ধামাচাপা করে সেগুলোর বিষয়ে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটিও শুনবো আপনাদের কাছ থেকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন মিতি সঞ্জনা, তার কাছ থেকে কয়েকটি বিষয় জানার আছে। মিতি সঞ্জনা, আপনি যদি একটু পরিষ্কার করতেন যে এই যে ঘটনাটি ঘটলো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে যেই আইনি লড়াই চালানোর আগেই আসলে ঘটনাটি মানে থেমে গেল, মহিলা যেতে পারলেন না ভুক্তভোগী যেটি। আরেকটি ঘটনা আপনাকে বলছিলাম, আমি খবরে পড়ছিলাম, নিশ্চয়ই আপনিও জানেন সেটি, যে জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করে এক মহিলাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে বিকেলে। একটু জানতে চাই যে আপনারা যারা আইনজীবী আছেন, আইনজীবীরা তো আসলে তাদের জেরার মুখেই আসলে ঘটনাটি মোড় নেয়, সেটি কোন দিকে যাবে, ফলে এই যে ধরনের মিথ্যা যেসব মামলাগুলো আছে সেগুলো ক্ষেত্রে আসলে আইনজীবীরা কতখানি স্বচ্ছ থাকতে পারে, কিংবা সত্য ঘটনাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইনজীবীরা আসলে কতখানি স্বচ্ছ থাকতে পারে, কোনো সীমাবদ্ধতা আছে কিনা তাদের? দেখুন, একজন আইনজীবী তিনি যখন একটি কেস নিয়ে ডিল করেন তখন কিন্তু তাকে ডিপেন্ড করতে হয় এভিডেন্স এর উপরে, সাক্ষ্য প্রমাণ যা থাকে। তো কাজে সত্য মিথ্যার যে সবচেয়ে বড় বিষয়টি যেটি সামনে চলে আসে সেটি হচ্ছে সত্য এভিডেন্স, যা আমার কাছে সাক্ষ্য প্রমাণ থাকে তার ভিত্তিতে আমি আসলে একটি কেস ফাইট করব বা একটি কেস কে আসলে আপনার ফাইট করে। তো এখানে একটি বিষয় রয়েছে যে আইনজীবীদের অবশ্যই যেহেতু এক্সপিরিয়েন্স থেকে তারা অনেক সময় দুই পক্ষের বা এক পক্ষের, তার কাছে যিনি আসছেন বিচার চাইতে বা বিচার প্রার্থী তার ক্লায়েন্ট, তার স্টেটমেন্ট থেকে কিন্তু তিনি অ্যাটলিস্ট ধারণা করতে পারেন কিছুটা অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার থেকে, যে আসলে এই স্টেটমেন্টটা কতটুকু দুর্বলতা রয়েছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু এন্ড অফ দ্য ডে যতই সত্য মিথ্যা যাই থাক না কেন, একজন আইনজীবীকে তো আর তিনি তো আর ধরেন আবেগের বশবর্তী হয়ে কিছু করতে পারবেন না,
বা তিনি তাকে যা কিছু করতে হবে তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করতে হবে। তো আজকে আসলে মিথ্যা মামলা নিয়ে যে রায়টি হয়েছে এটি কিন্তু অবশ্যই কি যুগান্তকারী রায়, এবং আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা হয়, অনেকে মিথ্যা মামলা করেন, যার ফলে এটিও কিন্তু আমাদের সমাজে এস্টাবলিশ করার একটি টেন্ডেন্সি হয়ে যাচ্ছে যে যখনই একটি নারী কোনো মামলা তিনি করতে যান তখন কিন্তু একটা প্রাইম অফিসে একটা অ্যাজাম্পশন থাকে যে একটা ধারণা করা হয় এই কথাটি তিনি যা বলছেন সেটি হয়তো মিথ্যা। তো কাজে সে একটি দুটি মিথ্যা মামলার কারণে বা কিছু পার্সেন্টেজ মিথ্যা মামলার কারণে পুরো বিষয়টি কিন্তু আপনি দেখেন ভিশিয়েট হয়ে যাচ্ছে। তো কাজে আমার কাছে মনে হয় আজকের যে রায়টি হচ্ছে এটি একটি অত্যন্ত যুগান্তকারী রায় এবং এটি অবশ্যই দৃষ্টান্তমূলক একটি রায়, এবং আমি খুবই আনন্দিত বোধ করছি যে মিডিয়া এই ব্যাপারটিকে খুব সুন্দরভাবে প্রচার করছে, ভালোভাবে প্রচার করছে। একটি রেপ কেসকে আমরা যেমন আপনার মিডিয়া যেমন করে ঠিক প্রচার করে সেদিকে, ঠিক একইভাবে কিন্তু মিথ্যা মামলার ব্যাপারগুলো এভাবে কিন্তু যদি প্রচার করা হয়, এই দৃষ্টান্তমূলক রায় যেগুলো হচ্ছে সেগুলোর যদি যথাযথ প্রচার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যারা মিথ্যা মামলা করেন, অনেকেই থাকেন যে তাদের মিথ্যা মামলা করার একটি কি বলবো রেকর্ড থাকে, তারা বিভিন্ন জায়গায় মামলা করেন প্রফেশনালি মানে সেই সুযোগটি নেন, তো এই ধরনের টেন্ডেন্সি গুলো কিন্তু অবশ্যই এটার থেকে প্রতিরোধ করা যাবে। তবে মিথ্যা সাজানো আরেকটা বিষয় আপনার কাছে জানার আছে, আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো আজকের এই যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম যে নোয়াখালীর বেগমগঞ্জের যে ঘটনাটি, সেই ঘটনায় আমরা ওই ভুক্তভোগী মহিলা বলছিলেন যে তিনি ইউপি চেয়ারম্যান পর্যন্ত গিয়েছেন, তারপরে আর যেখানে যেহেতু তিনি কোনো ব্যবস্থা নেননি ফলে ভদ্রমহিলা বাড়িতে তালা লাগিয়ে তিনি পলাতক ছিলেন, মানে নিজেই অপরাধের শিকার হয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। সেইখানটা একটু জানি যে তিনি আর কি করতে পারতেন, আমরা জানি যে মানবাধিকার কর্মী আছে, মহিলাদের জন্য বিভিন্ন সেল আছে গ্রামে গঞ্জেও, আমরা জানি যে সেগুলোর শাখা আছে, কিন্তু তিনি আসলে তার কি করার সুযোগ ছিল? সেক্ষেত্রে তিনি তো সরাসরি কোনো আইনজীবীর কাছে যেতে পারতেন না, থানায় তিনি ভয়ে যাননি, মহিলাদের জন্য এইসব সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য যেসব এনজিওগুলো আছে তারা আসলে কতটা সক্রিয় আমাদের দেশে, আপনার অভিজ্ঞতা কি বলে? তো দেখুন খুবই দুঃখজনক আপনি যেটি বলছেন যে তিনি ভয়ের চোটে থানায় যাবার সাহস পায়নি। সারা পৃথিবীতে আমরা যদি দৃষ্টান্তগুলো দেখি সেখানে একজন ব্যক্তি যখন তার কোনো রায় ক্ষুণ্ণ হচ্ছে, তিনি একজন ভিকটিম, তিনি কিন্তু সবার আগে আশ্রয় নেন পুলিশের কাছে, থানার কাছে। পুলিশ হচ্ছে জনগণের সবচেয়ে বড় বন্ধু। তো কাজে এখানে ইউপি চেয়ারম্যানের কাছে তিনি কেন যাবেন? তাকে তো প্রথমে যাবেন তিনি পুলিশ স্টেশনে, এবং মানবাধিকার সংস্থার কাছেও তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, সবার আগে তাকে যেতে হবে পুলিশ স্টেশনে। এবং এটা জনগণের শুধু বন্ধু হিসেবে না, জনগণ যেহেতু ট্যাক্স পেয়ার সেই হিসেবে পুলিশের একটি দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আইন প্রয়োগকারী সংস্থা, তাদের একটি দায়িত্ব যে তাকে এই মামলাটি গ্রহণ করতে হবে। এবং শুধু তাই না, তাকে এখানে একটি যখন একজন ভিকটিম যাচ্ছেন সেখানে একটি উইমেন ফ্রেন্ডলি পরিবেশ থাকতে হবে, এবং আইনে যা যা বলা রয়েছে যে সেখানে একজন মহিলা কনস্টেবল থাকতে হবে তাকে অ্যাটেন্ড করার জন্য, এবং সব ধরনের ব্যবস্থা তাকে দিতে হবে, তার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যেতে হবে। তো এই যে আইনগত বিষয়গুলো এগুলো তো আইনে বলা রয়েছে, আইনের বাইরে যে বা এটা তো কেউ কারো কাছে পুলিশের কাছে কেউ তো ফেভার চাচ্ছে না, এটি পুলিশের দায়িত্ব, পুলিশের এটা ডিউটির মধ্যে পড়ে, এবং হি ইজ বাউন্ড টু, দে আর বাউন্ড টু ডিসচার্জ দেয়ার ডিউটি। জি, কিন্তু মিথি সাঞ্জনা তাদের তারা যে এই কাজে বাধ্য সেটি সেই বাধ্য কাজটি কি তারা করেন? মানে আমাদের দেশে কয়টা থানার মধ্যে এরকম মহিলা কনস্টেবল রাখা আছে যারা এই যে ধর্ষণের ঘটনাগুলোতে জিজ্ঞাসাবাদের যে বিষয়টা আমরা বলি যে একজন রেপের যে শিকার হয় সে যখন থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেয় সে একাধিকবার রেপের শিকার হয় এই বর্ণনার মধ্যে দিয়ে, সেই বিষয়টিকে নিরোধ করার জন্য বা সেই বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো পরামর্শ কি আছে আপনার? জি দেখুন, জেনারেল স্টেটমেন্ট আমি বলতে চাচ্ছি না যে সব জায়গায় প্রত্যেকটি থানায় এমন, এমন অনেক জায়গা আছে যারা অনেক কোঅপারেট করে থাকে ভিকটিমের সাথে এবং সেটি অবশ্যই ভিকটিমের জন্য জরুরি যা সহায়তা তারা দিয়ে থাকেন। তবে এটাও সত্যি যে ভিকটিমকে থানায় থানায় ঘুরতে হয় একটি মামলা নেয়ার জন্য, তাকে নানানভাবে হেনস্থা করতে হয়। তো এখানে যে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উপরে আমরা কাউকে কিন্তু এককভাবে এখানে আমরা দায়ী করতে পারবো না, আমরা একটা কিছু হলে আমরা রাষ্ট্রকে দায়ী করবো, আইন প্রয়োগকারী সংস্থাকে দায়ী করবো, বা এককভাবে কাউকে এখানে দায়ী করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি দেখুন এখানে আমরা সামাজিকভাবে যারা প্রতিপক্ষ থাকে, আসামি থাকে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা কিন্তু তাদের যে পেশী শক্তির বলে তারা কিন্তু ভিকটিমের উপরে চাপ প্রয়োগ করেন এবং আইন প্রয়োগকারী সংস্থার উপরেও তারা একটি চাপের সৃষ্টি করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয় কোনো রাজনৈতিক দলের আশ্রয় করে থাকেন, প্রশ্রয় করে থাকেন, অনেক ক্ষেত্রে কিন্তু কোনো আশ্রয় প্রশ্রয় কিছুই থাকে না, তারা নিজ দায়িত্ব নিয়ে নিজেদেরকে পরিচয় দেন, বিভিন্ন দলের নাম ব্যবহার করে তারা এই ধরনের
কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে থাকেন। তো কাজেই এই ক্ষেত্রে তো আমরা, এবং সামাজিক ভাবে আপনি যেটি বলছিলেন যে সে শুধু ইউপি চেয়ারম্যানের কাছে যেতে পারে, সে ভয়ে যেতে পারছে না। কেন সে ভয়ে যেতে পারছে না? কারণ এখানে একটা স্টিগমাটাইজ করার একটি টেন্ডেন্সি এবং সমাজের থেকে একটি চাপ থাকে, ভিকটিম ব্লেমিং এর একটি টেন্ডেন্সি। তিনি কি ছিলেন, কোথায় ছিলেন, কেন ছিলেন, কেন ওই সময় তিনি ওইখানে গেলেন, এবং অনেক ক্ষেত্রে তো সেই ভুক্তভোগীকেই আসলে অনেক ক্ষেত্রে আসলে অভিযোগ দেওয়া যায়। মিতিস্তান জান, আপনি যদি ছোট্ট করে এক মিনিট আমাকে একটা প্রশ্নের উত্তর দিতেন যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের একটা দাবি উঠেছে, সেটি করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে কিনা, করা যায় কিনা? না, এমনিতে তো ধর্ষণের যে মামলাগুলো, রেপের মামলাগুলো 90 days এর মধ্যে এটিকে আসলে নিষ্পত্তি করতে হবে। তো যে আইনে যা বলা রয়েছে এক্সিস্টিং আইনে, সেখানেই তো আমরা চাইলে এটি দ্রুত সমাধান করতে পারি। আর যেটি আমি প্রতিক্রিয়ার কথা বলছিলাম, যে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি আজকে প্রতিবাদ করতে পারছি, আজকে যে যার মতো প্রতিবাদ করছে। এবং প্রতিটি ঘটনায় দেখবেন যে বাংলাদেশের মানুষ আমরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, যে কোনো সামান্য বিষয় আমাদের মারামারি লেগে যায়। কিন্তু আজকে আমি খেয়াল করলাম এই ঘটনাটিকে ঘিরে আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধ, এবং যে যার জায়গা থেকে সে তার ভাষায় প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, এবং এটি আমার কাছে খুবই ভালো লাগছে। নিশ্চয়ই এটি অনেকটা ইতিবাচক দিক, বিশেষ করে যে ট্রাইব্যুনাল কথা আমরা বলছিলাম, মানে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য এটি অত্যন্ত ইতিবাচক দিক। মিতিস্তান জানা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে ফিরে আমাদের দুজন নির্ধারিত অতিথি আছেন, তাদের কাছে কয়েকটি সংবাদের বিশ্লেষণ শুনবেন, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন দ্য এশিয়ান এজের এডিটর ইনচার্জ সৈয়দ বদরুল হাসান, এবং আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও আমাদের সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আজকে আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁস হয় এইরকম একজন চক্রের মূল হোতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তিনি স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন মেশিন ম্যান বলা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বদরুল হাসান, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে ধরা হচ্ছে, আমরা প্রতিদিনই দেখছি অপরাধীরা ধরা পড়ছে, এই রকম চক্রের ক্ষেত্রে আমরা দেখলাম ধরা হচ্ছে, ধরা পড়ছে, কতটা ধরে রাখা যাচ্ছে আসলে তাদেরকে, এই অপরাধ থেকে বিরত কতটা রাখা যাচ্ছে, নাকি তারা আবার বের হয়ে আবার এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে? আমরা তো বিগত কয়েক বছর ধরে দেখছি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় হোক, কলেজে হোক, এমনকি স্কুলে হয়েছে, এবং যে আমাদের বিসিএস পরীক্ষা সেখানেও দেখা গেছে। এখন এই যে স্বাস্থ্য দপ্তর বা পরিদপ্তরের যে প্রশ্ন, স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রশ্নগুলো ফাঁস করা হয়েছে, ধরা হয়েছে, তাদেরকে হাজতে নেওয়া হয়েছে, হয়তো রিমান্ডে নেওয়া হবে। কিন্তু বিষয়টি হচ্ছে বছর পর বছর আমরা এই প্রশ্নপত্র ফাঁস হতে দেখছি, এবং এতে যে লোকজন ধরা পড়ছে তাদের বিচার হচ্ছে, আইনের কাছে তাদেরকে সোপর্দ করা হচ্ছে, আদৌ কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না আমরা যে দেখছি। এখন যেটা হচ্ছে আমাদের যে যে প্রশ্নপত্রের ব্যাপারে, যারা যে যে ক্ষেত্রে হোক, বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়, স্কুল, বিসিএস এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, আমার মনে হয় একটা একটা ব্যবস্থা করতে হবে, একটা সিস্টেম নিয়ে আসতে হবে, যেখানে যারা কর্মচারী হবেন, যারা কর্মকর্তা এবং কর্মচারী হবেন, তাদেরকে নিয়োগ নতুন করে ঢালাও ভাবে সাজাতে হবে, এবং ভবিষ্যতে এখন থেকে আরম্ভ করে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, আমার মনে হয় একদম ভালো করে যাচাই বাছাই করে তাদের নিয়োগ দেওয়া উচিত। এবং যেটা হচ্ছে, এখন আমি যদি কাউকে নিয়োগ দেই, সেটা যথেষ্ট নয়, আমার পরিচিত হতে পারে বা তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যেতে পারি, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই এই এই ধরনের একটা আপনার কলঙ্কের একটা হোতা। তো যেটা হবে, আমার মনে হয় যে এই ধরনের প্রতিষ্ঠানে খুবই সেন্সিটিভ জায়গা প্রশ্নপত্র, যে দেশে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই দেশের শিক্ষা ক্ষেত্রে কি হবে বা কি কি পরিস্থিতি ঘটতে পারে, সেটা আমাদের সবই অনুমেয়। তো যেখানে আমার মনে হয় প্রয়োজন হলে, প্রয়োজন আমি মনে করি যথেষ্ট আছে, এখানে কাউকে আপনার নিয়োগ দিলে আমাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন তাদের কাছে, তাদের উচিত যাচাই বাছাই করে যাকে একটা নিয়োগ দেওয়া হলো, যেই আপনি একটা মেশিন ম্যান হোক বা একজন ডিরেক্টর হোক বা ডিরেক্টর জেনারেল হোক, মহাপরিচালক হোক, আমার সেইভাবে করতে হবে। আর নাহলে কিন্তু আমরা ধরছি, আবার হয়তো বেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ধরা হয়েছে এবং অনেকেই বেল নিয়ে বেরিয়ে এসছেন। আমরা দিনের পর দিন রিপোর্ট করে গেছি, কথা বলে গেছি, সামাজিক মাধ্যমে কথা বলে গেছি, কিন্তু তারপরও এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এই এই কাজগুলো, আমাদের এই 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 ধরনের নিয়োগ, আমাদেরকে নিয়োগ দিতে হবে, কিন্তু একটা একটা ব্যবস্থা করতে হবে, যাতে কোনো, এখন অনেকে বলতে পারে যে হয়তো প্রশ্ন করছে গোয়েন্দা বিভাগ কেন দরকার, যেই দেশে এত এত কেলেঙ্কারি হচ্ছে, এত কলঙ্ক হয়ে যাচ্ছে, আমার মনে হয় সময় এসছে আরো
কঠোরতম ব্যবস্থা নেয়। জি, এম এ আজিজের কাছ থেকে একটু জানতে চাই যে এখন তো ধরা হচ্ছে যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, কিন্তু এই প্রশ্নপত্র নিয়ে যারা পরীক্ষা দিয়ে পাশ করছে কিংবা এখন যারা পড়াশোনা করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা কোনো ব্যবস্থা নেওয়ার আদৌ সুযোগ আছে কিনা, নাকি তারা পার পেয়ে যাবে? এটা তো প্রমাণ করা কঠিন। এক, প্রমাণ করলেন, ধরেন আমি বলি মুক্তিযোদ্ধা ছিল আমরা জানতাম 80,000 মতো, এখন কিন্তু বাংলাদেশে সরকারের অনুদান পায় প্রায় 2.25 লাখ মুক্তিযোদ্ধা, তার মানে হলো 2 লাখ, অর্থাৎ 80,000 ভিতরে প্রায় 40% মারাও গেছে, তার মানে 2 লাখে ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের ছেলে মেয়ে নাতি নাতকুর সব এই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে পড়াশোনা করে চাকরি করছে এবং তারা বড় বড় চাকরি এবং বেছে বেছে যেখানে ঘুষ খাওয়া যায় সেখানে চাকরি নিচ্ছে। তো তাহলে এগুলো এখন কি করবেন? সমাজের সর্বস্তরে এই ব্যাধিগুলো ছড়িয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে যে আপনি এই অনাচারটা ঠেকাবেন কাকে দিয়ে? আপনি দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের আপনার শিক্ষা বিভাগের ইনি একজন ইয়ে ছিলেন, আপনার মেশিনম্যান ছিলেন, তিনি যখন ছাপছেন, অর্থাৎ যখন ছাপছেন কোশ্চেন ছাপছেন তখন তিনি হয়তো একটা কোনো মতে নিয়ে ফটোকপি করে বিক্রি করে দিয়েছেন। তো এখন এই যে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে আপনার চুক্তি হওয়ার সময় মন্ত্রী থাকে সেক্রেটারি থাকে, তারা বলে আমরা কিছু জানি না, অর্থাৎ মাথায় তো পচন। আপনি এই এই আপনার যে মেশিনম্যান তাকে পাহারা দিবে কে? সেই লোকটাই তো করাত, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত। আমি যে কথা বলি, আগেও বলেছি যে আমাদের দেশে আপনার 12,17,000 মতো সরকারি কর্মচারী আছে, এই যত ঘুষ এবং যত দুর্নীতি এই কয়েকজন লোক থেকে কিন্তু তৈরি হয়। এই কয়েকটি লোক যদি ঘুষ না খায়, 17 কোটি লোক, তার ভিতরে মাত্র 12,17,00,000 লোক এটা ঘুষ উৎপাদন করে, তারাই যদি ঘুষ না খায়, ঘুষ দেবার জায়গা নেই, ঘুষ নেবার জায়গা নেই, এবং তাদেরকে ঘুষ দেওয়া হয়, উৎকোচ দেওয়া হয়, তারা মানুষকে ঘুষ দেওয়ার সহযোগিতা করে। এই তো স্বাস্থ্য অধিদপ্তরে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে যুক্ত আছেন দ্য এশিয়ান এজের এডিটর ইনচার্জ সৈয়দ বদরুল হাসান এবং যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা বদরুল হাসান জানতে চাই যে আজকের আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে গিয়েছেন এবং আমরা সেখানে দেখলাম যে সেখানে ফিরেই তিনি তার হোয়াইট হাউসের করিডোরে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বা সেখানে যারা উপস্থিত জনতা আছে তাদের উদ্দেশ্যে মাস্ক খুলে ফেললেন এবং এই বিষয়টা যদি একটু বলতেন যে এটি আসলে কি ধরনের বার্তা দেয়। ট্রাম্প যদিও হাসপাতাল থেকে বেরিয়েছেন, যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টাকে এখনো গুরুত্ব যে ধরনের গুরুত্ব দেওয়া দরকার সেই ধরনের গুরুত্ব তিনি এখনো দিচ্ছেন না। এতদিন তিনি বলেছেন করোনা ভাইরাস শব্দটি তিনি ব্যবহার করেন নাই, কোভিড-19 শব্দটি ব্যবহার করেন নাই, তিনি ঠাট্টা করে তিরস্কার করে বলে এসেছেন যে এটা চাইনিজ ফ্লু অথবা কুং ফ্লু এটা বলে এসেছেন। এই বিগত কয়েকদিন তাকে দেখলাম তার টুইটের মাধ্যমে তিনি করোনা ভাইরাস শব্দটি ব্যবহার করেছেন, এটা তো সবাই ধরে নিয়েছিল যে না, তার মধ্যে একটু একটু বোধোদয় হয়েছে। কিন্তু এর মধ্যে আবার দেখা গেলাম আমরা দেখলাম যে হাসপাতাল থেকে বেরোবার আগে তিনি আবার গাড়িতে করে আবার একটু ঘুরলেন, তো সেটা একটা হঠকারিতা মনে হয়েছে। আবার এখন যেভাবে তিনি হোয়াইট হাউসে ফিরে গেলেন, যেভাবে তিনি মাস্কটা খুলে ফেললেন, তাতে তিনি যে এই করোনা ভাইরাস ব্যাধিটাকে অবজ্ঞার চোখে দেখছেন সেটি আবার প্রমাণিত হয়ে গেল। এবং এরপরে দেখেন এক ব্যক্তির অস্বীকার করার মাধ্যমে তিনি সবসময় করোনা ভাইরাসকে অস্বীকার করে এসেছেন, যার ফলে দেখা যাচ্ছে এখন তার হোয়াইট হাউসে অনেক ব্যক্তি এমনকি তার সর্বশেষ তার যে প্রেস সেক্রেটারি ভদ্রমহিলা তিনি আক্রান্ত হয়েছেন, 3 জন সেনেটর আক্রান্ত হয়েছেন এবং যে নতুন সুপ্রিম কোর্টের যে বিচারপতি নিয়োগ করেছেন সে একটা অনুষ্ঠান করেছেন, প্রায় কারো মুখে মাস্ক নেই। সেখান থেকে আবার ক্রিস্টি নিউ জার্সির প্রাক্তন গভর্নর তিনিও হাসপাতালে হয়েছেন। এই যে একটা একটা রাষ্ট্রপতি একটা দেশের রাষ্ট্রপতি আমেরিকান হোক বা যে কোনো আমাদের দেশের হোক, একটা রাষ্ট্রপতি বা একটা সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে নেতৃত্ব দেওয়া, লিডারশিপ দেওয়া, তার মাধ্যমে তার থেকে জনগণ শিখবে।
এটা তো আমরা আমরা তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আমরা দেখছি না। এখন যেটা হচ্ছে তিনি আবার ফিরে গেছেন, হোয়াইট হাউসে গিয়েছেন, আবার দেখবেন তিনি বিগত যে টেলিভিশন বিতর্ক হয়েছিল, ডিবেট হয়েছিল জো বাইডেনের সাথে, আমরা তাকে দেখেছি যেখানে জো বাইডেনকে তিরস্কার করেছেন যে জি, এবং আজকেও তো তিনি বললেন যে আসলে কয়েকদিনের মধ্যেই তিনি আবারও নির্বাচনী প্রচারণায় নামবেন এমন আশাবাদও তিনি জানিয়েছেন। এম এ আজিজ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়ে। এম এ আজিজ, হ্যাঁ, না, আমার বক্তব্য হচ্ছে যে আমেরিকার ইতিহাসে ট্রাম্পের মতো আপনার এই ধরনের প্রেসিডেন্ট তো আর হয় নাই, কারণ তাকে আপনি কিছুটা জোকার বলতে পারেন, কিছুটা ইমোশনাল বলতে পারেন, কিছুটা পাগলামিও বলতে পারেন, সারা বিশ্বটাই কিন্তু সে তছনছ করে ফেলছে। আপনি খেয়াল করে দেখেন, আগে যে আমেরিকা যে বিশ্বের বড়ল ছিল সেটাও তিনি রাখতে পারেন নাই, আর করোনা যাওয়ার শুরু থেকে তিনি করোনাকে পাত্তা দেন নাই, অথচ যেসব দেশে সবচাইতে বেশি মৃত্যুবরণ করতেছে তার ভিতরে করোনায়, তাতে আমেরিকা তার ভিতরে অন্যতম। এখন তিনি যেভাবে মাস্কটা খুললেন, খোলার স্টাইলটা আপনি খেয়াল করে দেখেন, এর ভিতরে যে অহংবোধ, করোনা আমাকে কি করবে, এরকম একটা ভাব ঠাস করে টান দিয়ে খুলে ফেলল। কিন্তু তিনি কিন্তু এটা খেয়াল করেন নাই, করোনা এমনই একটা রোগ, যে কোনো কারণেই হয়তো 14 দিন তো অন্তত কোয়ারেন্টাইনে থাকতে হবে, তিনি কিন্তু সেটা থাকেন নাই, তিনি বেরিয়ে আসছেন, ক্যাম্পিং এ বেরোবেন, অর্থাৎ তিনি তার ইলেকশনটাকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু তিনি তো 14 দিন পরে বা তার আগে এই করোনা যদি তার শরীরে সংক্রমণ বেড়ে যায়, তিনি তো যে বয়স এটা তো তার খেয়াল করা উচিত ছিল, যে বয়স তিনি তো মৃত্যুবরণও করতে পারেন, আমরা এটা চাই না, তবু তাকে করোনা সম্পর্কে অন্তত পক্ষে তার দেশে যেভাবে মৃত্যুবরণ করেছে তার একটু সংযত আচরণ করা উচিত ছিল, এবং একটা বৃহৎ দেশের এবং সবচাইতে বড় সুপার পাওয়ার, তার প্রেসিডেন্ট, তার প্রত্যেকটা চলাফেরা, কথাবার্তা, আচরণ একটু সংযত থাকা, এটাই প্রত্যাশা। কিন্তু আমরা কিন্তু এই প্রথম প্রেসিডেন্ট, এবং আমার মনে হয় এটাই শেষ প্রেসিডেন্ট হবে, কারণ ইতিমধ্যে ওপিনিয়ন সার্ভেতে সে পিছিয়ে পড়ে গেছে, এবং তার পাশ করার সম্ভাবনা আমার ব্যক্তিগত হিসাবে কম। এই ধরনের অনেক ধন্যবাদ জানাচ্ছি এম এ আজিজ এবং বদরুল হাসান, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেরে সারেম নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে। সঙ্গেই থাকুন বিবিসির।